हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी आज के आपनादेर सामने हाजिर हुएछी आरो एकटी मजादार रेसिपी निये, आर एटी होलो डोनाट। आज के आमी आपनादेरके देखाबो किभाबे परफेक्ट डोनाट तैरी करा हय। देखुन एर भितरे कि रकम फ्लाफी एबं स्पंजी। चलुन ताहले देखी किभाबे परफेक्ट डोनाट तैरी करा हय। डोनाट बनाते हमें एखे एक मिक्सिंग बोले नहीं दुई कप मैदा, मेजरमेंट कपर दुई कप और नहीं वन थर्ड कप चीनी, वन टी स्पून अर्थात एक चा चामच ड्राई ईस्ट, स्वाद मतो लवण और एक डिम के भालो करे फेटे दिए दिए और देव दुई टेबल चामच रान्नार तेल। যেহেতু আমি দুই কাপ ময়দা দিয়েছি তাই আমি দুই কাপ দুই টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি। এবার স্পেচুলা দিয়ে সব উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিব। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। এবার আমি স্পেচুলা থেকে হাত দিয়ে ডোটাকে ভালো করে মুতে নিব আর দিয়ে দেব একটু একটু করে গরম দুধ। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। ডোতে আমার যেরকম যে পরিমাণ লাগবে আমি সেটাই ইউজ করব। ডোনাটের ডোটা বেশি শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। এই যে মোতার সময় আমার হাতে লেগে যাচ্ছে, অর্থাৎ সফট এবং স্টিকি একটা ডো করতে হবে। হাফ কাপ দুধের এই সামান্যটুকু দুধ আমার অবশিষ্ট থেকে গেল। ডোটা এরকম হাতে আটালো হয়ে থাকলে একটু করে সামান্য তেল দিয়ে আবার ভালো করে ডোটাকে মথতে হবে। ডোটাকে এভাবে হাত দিয়ে ভালো করে মথে নিলে ডোনাটটা একদম পারফেক্ট, অর্থাৎ খুবই স্পঞ্জি এবং নরম তুলতুলে হবে। এবার আমি ডোটাকে একটি কভার দিয়ে ভালো করে ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে ঢেকে দিব। দেখুন দুই ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ডোটাকে আস্তে আস্তে সেট করে নিব। এবার আমি একটা বোর্ডে ময়দা ছিটিয়ে ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু একটু প্রেস করে নেব। এই পর্যায়ে আমি একটু রুটির মতো এটাকে একটু বেলে নেব। রুটির মতো পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। এই যে দেখুন এর পুরুত্বটা এরকম থাকবে। ডোনাটটা কাটার জন্য আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস কিংবা বয়ামের ঢাকনা দিয়েও কাটতে পারেন। এরকম ভালো করে কেটে সুন্দর করে ডোটাকে নিয়ে নিতে হবে। আর মাঝখানে ছিদ্রটার জন্য আমি এখানে নিয়েছি একটা নজল। এখানে আমি চুলায় এক লিটার পরিমাণ তেল দিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর চেক করে নিচ্ছি তেলটি গরম হয়েছে কিনা। চুলায় যে একটুকরো ডো দিয়েছি সেটা বেশি উঠেছে, তাহলে আমার তেলটি গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব ডোনাট তেলে দিয়ে দেব।
এই পর্যায়ে ডোনারটাকে একদম উল্টে দেওয়া যাবে না, এক পৃষ্ঠা একদম হয়ে যেতে হবে। ডোনারের এক পিঠ এরকম সোনালি কালার হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেব। এভাবে দুইটা পিঠ সোনালি কালার পরে ডোনারটাকে তেল থেকে নামিয়ে নেব। এখানে আমি ডোনারটাকে গার্নিশ করার জন্য কিছু চিনি গ্রাইন্ড করে একটি ছাঁকনি দিয়ে উপর থেকে ছেঁকে দিলাম। গার্নিশ করাটা নিজের পছন্দের ব্যাপার। এখানে কেউ চকলেট দিয়ে কিংবা স্প্রিঙ্কেল দিয়ে ডোনারটাকে সাজাতে পারেন।